আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে আমি তারেক আছি আপনাদের সাথে আজকে আমরা দেখবো কীভাই ফটোশপে একটি সুন্দরভাবে একটি ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড ডিজাইন করা যায় খুব সহজে একটি বিজনেস কার্ড ডিজাইন করার জন্য চলুন প্রথমে আমরা নতুন একটি ডকুমেন্ট ওপেন করে নিই ফাইলে ক্লিক করে নেবো নিউই ক্লিক করবো নিউ থেকে এখান থেকে আমরা একটি সাইজ নিয়ে দেবো থ্রি পয়েন্ট ফাইভ এবং হচ্ছে হাইট নেব আমরা এখান থেকে টু রেজিলেশন রাখবো থ্রি হান্ড্রেড কালার মোড রাখবো সিএম ওয়াইকে ব্যাকগ্রাউন্ড রাখছি হোয়াইট এরপর হচ্ছে আমরা ওকে এলাকাতে ক্লিক করলে আমাদের নতুন একটি ডকুমেন্ট ওপেন হবে তো আমার এখানে ডকুমেন্ট ওপেন করাই আছে এরপর আমরা এর কালার চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ড কালার প্রথমে আমাদেরকে চেঞ্জ করতে হবে তো ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা একটি কালার নিয়ে নিচ্ছি এবং আমি এই কালারটিকে সিলেক্ট করছি দেন ওকে এবং হচ্ছে অল্টার ব্যাগ স্পেস কন্ট্রোল ব্যাগ স্পেস প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন হবে তো কন্ট্রোল ব্যাগ স্পেস প্রেস করে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে পরিবর্তন করেছি এরপর আমরা চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গালে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব রেক্ট্যাঙ্গাল উপর দিক থেকে আমি ড্রাক করে একটি রেক্ট্যাঙ্গাল তৈরি করছি এবং হচ্ছে এই রেক্ট্যাঙ্গালের স্ট্রোকটাকে আমরা এখান থেকে নাল করে রাখছি এবং হচ্ছে এখান থেকে কালার ব্যালেন্স আমরা ঠিক করে নেব আপনারা যে কোনো কালার রাখতে পারেন আমি এই কালারটিকে সিলেক্ট করছি এবং কন্ট্রোল টি প্রেস করে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করবো কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি এবং আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নিচ্ছি এরপর এখানে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পর এখানে ডিস্টর্ড লেখাতে ক্লিক করে নিচ্ছি এরপর আমরা এই কন্টারটিকে উপরের দিক থেকে একটি শিপ প্রেস করে ধরেন তাহলে খুব ভালো হয় শিপ প্রেস করে ধরে এটাকে একটু মুভ করে নিতে হবে তো এরপর এন্টার প্রেস করবো অথবা চেক মার্ক এখানে ক্লিক করলে চলবে আমি আবারও এটাকে কন্ট্রোল টি প্রেস করছি একটু বড় করে নেব আমাদের এখানে হয়েছে এবং আমরা এই দিকেও একটি শেপ তৈরি করব আর এই তৈরি তৈরি একটি করে নিচ্ছি এরপর আমরা আবারও একটি রেক্টাঙ্গাল সিলেক্ট করব। এবং রেক্টাঙ্গালটিকে আমরা উপরের দিক থেকে সোজা নিচে বরাবর ঠিক এভাবে ড্রয়িং করে নিচ্ছি ঠিক এতটুকু কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্মার টুল সিলেক্ট করছি এবং আমরা এর সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব এটা যেন সব দিকে সমান থাকে এবং একটু বড় করে নিচ্ছি দুই দিকে বড় করে নেওয়ার পর এন্টার প্রেস করব কাজ আমাদের মোটামুটি হয়ে গেছে তো এরপরের আমরা এখানে লোগো ইনসার্ট করব এবং হচ্ছে এই জায়গায় আমরা আমাদের আইকনগুলো যে রয়েছে এই আইকনগুলোকে এখানে ইনসার্ট করব তো এখানে প্রতিষ্ঠানের লোগো ইনসার্ট করতে হয় প্রথমে আপনাদের প্রতিষ্ঠানের লোগোকে এখানে প্রথমে ইনসার্ট করে নেবেন আমি এখানে লোগো ইনসার্ট করছি এখানে লোগো ইনসার্ট করার পর আপনার আপনার চ্যানেলের নিচের দিকে কোনো স্লোগান ব্যবহার করতে পারেন আর স্লোগানের জন্য আমাদেরকে টাইপ টুল সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে আমরা ফন্ট সিলেক্ট করবো আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করেছি টাইমস নিউরোমান বোল্ট করেছি এবং ফ্রন্ট সাইজ ছোটো আছে এবং হচ্ছে ফন্ট কালার আমরা এখানে রাখছি হোয়াইট আমি এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার কথা লিখেছি এবং হচ্ছে আমি আরও চাইলে অনেক ধরনের স্লোগান এখানে লিখতে পারি আপনার চ্যানেলে যে কোনো ধরনের স্লোগান আপনারা এখানে ইউজ করবেন এরপর হচ্ছে আমরা এখানে বিভিন্ন ধরনের আইকন বসাবো তো এখানে আমরা বিভিন্ন ধরনের আইকন বসাবো প্রথমে আমরা এখানে আইকন বসাচ্ছি ফোন অথবা প্রথমে আমরা এখানে আইকন বসাবো ইমেইল ইমেলের পর আমরা অন্যান্য আইকনগুলো এখানে বসাবো তো এখানে মোটামুটি আইকনগুলো বসানো হয়ে গেলে এরপর আমাদেরকে আমাদের ইনফরমেশনগুলো বসাতে হবে তো এখানে অনেকগুলো লেয়ার হয়েছে এই লেয়ারগুলোকে আমরা কন্ট্রোল প্রেস করে অথবা হচ্ছে শিফট প্রেস করে সবগুলোকে একসাথে সিলেক্ট করতে পারি সবগুলোকে আপনারা একসাথে সিলেক্ট করে নিতে পারেন এবং হচ্ছে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতে পারেন শেপের জন্য আলাদা গ্রুপ করতে পারবেন এবং হচ্ছে আইকনের জন্য আলাদা আলাদা গ্রুপ তৈরি করতে পারেন এরপর আমরা এখানে লেখা বসাবো প্রথমে আমরা আমাদের ইমেল আইডি বসাবো ইমেল আইডির জন্য আমরা এখানে লেখা নিয়ে নিচ্ছি আমি এই লেখাটিকে ফ্রন্ট কালার আপনারা চাইলে যে কোনো কালার রাখতে পারেন ফন্ট কালার আপনারা যে কোনো কালার রাখতে পারেন তো মোটামুটি আমরা লেখাগুলো বসিয়েছি এবং লেখা বসানোর পর আমাদের ডিজাইনটি ঠিক এরকম হয়েছে আমরা এখন এই টেক্সটগুলোকে সিলেক্ট করবো আমরা যে টেক্সটগুলো বসিয়েছিলাম সেই টেক্সটগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে নিচ্ছি এরপর হচ্ছে কন্ট্রোল জি প্রেস করে একটি গ্রুপ করে নেব এটা হচ্ছে টেক্সটের গ্রুপ এবং হচ্ছে যে আইকনগুলো রয়েছে সেটার জন্য আমরা আলাদা গ্রুপ করে রাখবো এবং টেক্সটের জন্য আলাদা গ্রুপ রাখবো আর আমার এই গ্রুপটা মূলত গ্রুপের ভিতরে চলে গেছে যার কারণে এরকম দেখাচ্ছে এবং গ্রুপ ওয়ান এবং হচ্ছে গ্রুপ টু তো এভাবে মূলত খুব সহজেই আমরা খুব সিম্পল কিছু স্টেপ ব্যবহার করে মূলত বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করতে পারি তো খুব সহজেই মূলত বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের বিজনেস কার্ড ডিজাইনের কাজগুলো করতে পারি কয়েকটি শেপ ব্যবহার করা জানলেই মূলত আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করে থাকি আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ